ซาชาลชิพิมฮับานอกบุมคิดอะไรมาบ้างทอมทอมจัลจักสุนามุระอัมใจนั่นบางทีปฏิมาถ่ายฮอร์บุทนายบินเจอร์ทั้งยิ่งชกยิ่งมาบ้างข้ามนั่นนี่ยากนิกาดิค่ะชิพิมฮับานอกนกอะไรกบังมาผ่านนอกบุตรคอมเพรชเช่ชาราราจเจยมันคอมเพรชเช่อามาเดลเอี่ยคอนสตินซิตโอคอมเพรชเช่วิเศษกว่าสุนามุระนกรบันเชิดเจ้าขันตาราประมาณ 60% บาร์ 70% บุตรเพรชิโลก็ตัวคิดชุดินาเกนกรเรนิรบาชนเนลูกชาวบ้านตัวเหี้ยไม่หนีนกอร์นิรบัญชนไปเชิลโอ সেই জায়গা তারা তারা এই নগর এলাকার মধ্যে এবং তার সঙ্গে যে মধুবন টধুবন নিয়ে আর সঙ্গে যদি আমরা রাঙ্গামাটি ধরি তাহলে পরে দেখা যায় তাদের যে ধারণা ছিল যে তারা এক থেকে দেড় হাজার ভোট সাধারণভাবে বেশি পাবে এটা ধারণা ছিল কিন্তু সেখানে 700 উপরে ভোট তারা কম পেয়েছে এটা হয়তো একটা জিদ তাদের থাকতে পারে সারা রাজ্যেই তো এটা মানুষের উপরে ধরনার আক্রমণ হচ্ছে মানুষ যাতে কথা বলতে না পারে মানুষ যাতে এগোতে না পারে এটাই মনে হচ্ছে তো প্রথম কথা হলো যে আমরা বললে সব জায়গায় ওনারা যায় এই বিষয়ে আমি কোনো ইয়ে করছি না ঘটনার পরে যাচ্ছে ঘটনা হয়ে যাচ্ছে আর ঘটনা ছাড়া তো আমরা বলতেও পারি না ঘটনা যখন হচ্ছে তখন আমরা ফোন করি ফোন করলে ওনারা অ্যাটেন্ড করে এটা ঠিক আছে যায় কিন্তু আজকের ব্যাপারটা প্রশাসনের আমার মনে হয় আরও ইয়ে করা উচিত ছিল কারণ একদম থানার পাশে আমাদের অফিস কাজে এখানে স্ট্রেংথ বাড়িয়ে এটা দেখা দরকার ছিল বলে আমার মনে হয় তো পরবর্তী সময়ে এখন এসেছে শুনেছি যে এখন পুলিশের লোক বাড়িয়েছে এখানে এসেছে এটা সুনামুরাবাসীর আমাদের এখানে এই ধরনের ঘটনা নেই সাধারণভাবে আমাদের এই সুনামুরা নগর পঞ্চায়েত এলাকার মধ্যে বা তার আশেপাশের যে এলাকা এই এলাকাগুলিতে সাধারণত নির্বাচনোত্তর এই ধরনের সন্ত্রাস এই জায়গাগুলিতে হয় না সাধারণত এখানে একটা সামাজিকতা মানুষে মানুষের একটা আলাদা ইয়ে আছে এখানে আছে কিন্তু এটি এই ঘটনাটা ব্যতিক্রম ঘটনা ব্যতিক্রম ঘটনা এখানে আমি শুনেছি যে নগর পঞ্চায়েত এলাকার বাইরেরও কয়েকজন ছিল নিশ্চয়ই তাদের ছবি দেখা যাবে ফুটেজের মধ্যে তো বাইরেরও কয়েকজন ছিল তারাও নিশ্চয়ই এখানে উস্কানি দিয়েছে উস্কানি দিয়ে এই ঘটনাটা সংঘটিত করেছে মুখ্যমন্ত্রী এই কথা যদি আন্তরিক হয় আমি অন্তত এটা বিশ্বাস করি না শাসক দল আন্তরিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারলে নিলে তাহলে দু একটা স্টে ইনসিডেন্ট হতে পারে কিন্তু লাগাতার এভাবে সন্ত্রাস হতেই পারে না কাজেই উনি যে বলছেন এটা আন্তরিকতার মধ্য থেকে কিনা সেটা উনিই বলতে পারবেন প্রশ্ন